স্কানথর্পে এই প্রথমবারের মতো ওপেনিং হলো বাঙালি মালিকানাধীন একটি অ্যাকাউন্টেন্সি ফার্ম, এম এইচ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড সলিউশন। আমাদের স্কানথর্প অ্যান্ড হাল প্রতিনিধি ফখরুল হোসেন জানান, রবিবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বাঙালি বংশোদ্ভূত কাউন্সিলর মাসুক আলীর পরিচালনায় কমিউনিটিতে এ ধরনের একটি ফার্মের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কাউন্সিলর ক্রিশ্চিয়ান উসুলিবান, হক ক্যাটেরিয়া, কমিউনিটি নেতা মুজিব রহমান, জাহাঙ্গীর চৌধুরী, আব্দুল মুহিত গাজী, লতিফ মিয়া, কামালী সহ আর অনেকে। সবাই বক্তারা বলেন, আমাদের কমিউনিটির ব্যবসায়িক পরিধি শুধু কারি ইন্ডাস্ট্রির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কমিউনিটির সদস্যরা ব্রিটেনের মূলধারার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্র থেকে রাখছেন তাদের প্রতিভা স্বাক্ষর। সবশেষে ব্যবসায়িক এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা ও সফলতা কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।